আজকে সন্ধ্যায় আপনার এই যে বাবুকে এই নাস্তাটা তৈরি করে দিলাম, আর কিছু এক্সট্রা ডিম চিনির যে মিশ্রণটা ওইটা একটু এক্সট্রা ছিল, ওইটাকে আমি ডিম পোস মতো করে ভেজে দিয়েছি, একটা পিঠার মতো হয়ে গেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। আর সন্ধ্যার দিকে আসলে রান্নাঘরের লাইট অন করেছি, জানালা দিয়ে মশা ঢুকেছে, একদম অবস্থা খারাপ। এই তো আমি রান্নায় চলে আসলাম। এটা হচ্ছে আপনার রাতেই রান্না করে নিব, কারণ সকালবেলা রান্না করতে কষ্ট হয়ে যায়। পেঁয়াজ মরিচ ভেজে আজকে ইলিশ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এই যে আর একটু জিরা বাটা, হলুদ মরিচ, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো সব ভেজে আমি এখন এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ আমি আগেই ভেজে নিয়েছি, পুঁই শাকটা জাস্ট হয়ে গেলে আমি দিয়ে দেবো। এই যে ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে, আম্মুর সাথে কথা বলছিলাম, ভিডিও করতে পারিনি, আর এই মাছটাকেও ভেজে নিয়েছি। আর এই যে আপনার বাবা নিয়ে এসেছে, প্রতিদিন বাসা আসলে কিছু না কিছু নিয়ে আসতেই হয় ছেলের আবদার। সব সময় কে খেতে হয়, একবার একটু অন্য কিছু খাও। এটা রসমালাই, এটা মনে হয় মালাই চপ, খেয়ে দেখো মালাই চপ। দেখতে পেরেছেন তার কত আল্লাহ। তো এই তো আমি এলিজা স্কুল থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের সারাদিনের টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর শীতে না ভালো লাগে না কোনো কিছুই কাজ করতে, আর এই যে সকালবেলা ভাত মানে চড়িয়ে আবার শুয়ে পড়েছি, তো ভাত চড়ানোর সময় একটু ভিডিও করলাম। আর এই যে সকালের খাবার দাবার চলছে। তো আজকের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।